বাসায় মেহমান আসছে, মেহমান বলতো আমার বড় ননদের জামাই। আমার ননদ তো নাই মারা গেল, এই 2 বছর হয়ে আসছে ছেলে আর তার ছোট ছেলে এবং তার বর এরা আসছে। আমরা একটু বাগেরহাট যাবো খানজাহালি মাজারে, এই জন্য ভোরবেলা উঠে আমি রান্না টান্না করলাম। এখন এরা সবাই গোসল করে যার যে রেডি আছে। আসসালামু আলাইকুম। যে সব গোছ গাছ করে আমরা এখন রান্না করে সব আমাদের গাড়ি নিতে দেরি, যে গাড়ি আসছে এখন বাসার নিচে নিচে সবাই এসে জমা হলাম। যাবো খাবার সব কিছু ভিতরে ঢুকলাম, রান্না করে নিয়ে গেছি কারণ সারাদিনের মনে বের হবো আজকে, আস্তে আস্তে রাত হয়ে যাবে, এই জন্য সব কিছু রান্না করে সাথে নিয়ে নিলাম। ওগুলো তো দেখানো তাড়াহুড়ো, ভোর 5টা হয়ে থেকে রান্না বান্না শুরু করে দিয়েছি। একদিকে নাস্তা এদেরকে রুটি নাস্তা বান্না দিয়ে দিলাম, আমরা এখন খাবার নেবো কিছু শুকনো, ওই জন্য আমি গাড়ি কারণ ওনারা বৃহস্পতিবার আসছে, শুক্রবার শনিবার চলে যাবে। টিকিট করে নেয় আর কিছু শুকনো খাবার নিয়ে আসে, তারপরে দুলোভাইকে কিছু শুকনো খাবার নিয়ে আসলো আর আইসক্রিম গাড়িতে বসে খেলাম কিছু সময়। এটাই খাওয়া দাওয়া করে এখন প্রায় ইয়েতে রূপসা ব্রিজের এখানে চলে আসছি। রূপসা ব্রিজে উঠে ওখানে এই যে পাশে অফিস, সেটা আবার দুলো ভাইকে দেখাচ্ছে। দুলো ভাই আমি এখানে আসি অফিসে। এত সুন্দর ভিউটা, কি আকাশের মেঘটা দেখে খুব ভালো লাগতেছে। ব্রিজের উপর থেকে দূরে দেখা যাচ্ছে, মানে আটকর একটা জিনিস মতো মনে হচ্ছে। এই যে এখন ব্রিজ পুরাটা দেখাচ্ছে, খুব ভালো লাগতেছে। মানে এরকম সিনারি খুব ভালো লাগে আমার কাছে, আমি পছন্দ করি আর আমার একটু ঘোরাফেরা আমার কাছে ভালো লাগে। এখন দুর্গাবাই বলছে আমি প্রথম যেতে চাইনি, বলে না তুমি না গেলে হবেই না, আসছি তোমাদেরকে নিয়ে। কারণ একা বন্দি থাকতে থাকতে জীবনটা আমার আর ভালো লাগতেছিল না, একটু 2 বছর করোনা, তারপর পুঁজি মারা গেল। পুঁজি মানে আমার বড় ননদকে আমরা পুঁজি রাখি। তারপরে দুলাভাই বলে আমি বের হইনি অনেকদিন, আমরা বাগেরহাট চলে আসছি। বাগেরহাটে এসে এরা চা, ওই যে সামনের দোকান ওখানে দোকানে চাও খেলাম, খেয়ে আমরা এখন কিছুটা হাঁটাচলা করতেছি। আর ছবি এই যে বড় দিঘি যেখানে কুমির থাকে, সেই দিঘিটার ছবি দূর থেকে খুবই ভালো লাগতেছিল। এখন তো বৃষ্টির শাপলা তারপর টগর কলমি শাকের মতন অনেক কিছু, এই যে এখন পানির উপর আরও যত দূর মানে চোখ দেখেন কত বড় দিঘি, কত বড় দিঘিতে যে পানি দেখতে খুবই ভালো লাগতেছে, সুন্দর টল টল করতেছে, যে দূর থেকে অনেক সুন্দর লাগতেছে বাগেরহাটের দিঘি। ওখানে ঘুরে ফিরে 2 দিন চা খেলাম, 2 বার খাওয়ার পরে এই যে এটা করে মাছ ধরে, ওই যে ভিতর এখানে একটু ওই ভিতরে গিয়ে মাছ ধরে নিয়ে আসে, অনেক মাছ পাই যেখানে দিকে। দেখেন আশপাশে এই মাজার উপলক্ষে ঘর বাড়ি হয়েছে, মানুষের নানান রকমের যে মা নিজের হাঁস বসে এখানে বসে বাড়িতে, যে আমরা আবার বলা বলি করতেছে এত পুকুরে কুমির আছে, মানুষে মুরগি দিলে খাইয়ে নেয় কিন্তু হাঁস খাচ্ছে না কেন, কিন্তু কুমির এই লোকালয়ের ভিতরে আসে না, থাকে যারা যেখানে খাদে মাছে দেখাশোনা করে ওদের কাছেই থাকে, এদিকে আর আসে না। আমি দেখাচ্ছি খানজাহালি, অনেকে তো দেখাও হয় না আসাও হয় না, এই সুবাদে যদি অনেক একটু ফাঁকে দেখে নেন। এই যে আমরা ওখানে ওই যে ওখানে লোক লোকানো মাজারেরই, আমরা এখন হাঁটতে হাঁটতে পুকুরের আরেক সাইডে চলে যাচ্ছি। যত দূর যাচ্ছি শাপলা কলমি তারপরে শ্যাওলা এগুলো দেখা যাচ্ছে, ভালো লাগতেছে, হাঁটতেছি ভালো লাগতেছে। এই যে আবার এখানে এসে দেখে আবার অনেকগুলো হাঁস বাঁশ গাছের নিচে ওরা পানি সাঁতার কাটে এসে উঠলো, এই যে অনেকগুলো হাঁস। ভালো লাগতেছিল এবং হালকা বাতাস, ঠান্ডা ঠান্ডা ভালোই লাগতেছে, অনেক গরমের পর একটু হালকা ঠান্ডা লাগে ভালোই। এই যে এরা সবাই মিলে, আমি আবার পাশে গ্যাটকল যে সেই শাক আমার মেয়ে বলে আমি ওইটা তো ভর্তা খায়, তাহলে ওইগুলো তুলছে। আর হাইটাই সেখানে একটা বড় সিঁড়ি দেওয়া এবং ছেলে পানে মাছ ধরতেছে, ওই ছেলেটার সাথে আমি অনেক গল্প করলাম বসে বসে।
আবার ও দৌড়ে আসতে আসে, মাটির সার বলে না কি আমি জানি না, মাছের দিলে নাকি ওখানে আসে। কারণ আন্টি অনেক রুই মাছ, তারপর কালী বাউস, আমি অনেক মাছ পাই। আমি কাছে তুমি কি মাছ পাও না, হাসে আমার সাথে। হ্যাঁ আন্টি মাছ পাইছে অনেক মাছ। তারপরে আমরা ওটা করে এখানে আসছি, বলে ষাট গম্বুজ যেখানে মসজিদ নামাজ, এরা এখানে আসবে নামাজ পড়বে আসরের। সেই জন্য আমরা আগে চলে আসি ওখান থেকে এখানে। ষাট গম্বুজ আসা অনেকে দূর দূরান্ত অনেকে আসতে পারেন না, আমার মাধ্যমে হয়তো আপনারা দেখতে পাবেন। যদি দেখেন এবং ভালো লাগে আপনাদের, তবে একটা লাইক শেয়ার এবং মতামত একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমার ভিডিওটা একটু সময় বাড়বে কিছুটা, দেখলে বা লাইক করলে অনেক দূরেও যাবে এটা। এই যে জাদুঘর, এই জাদুঘরে যে কুমির মারা গেছে সেই কুমিরের বড় ইয়ে, আমরা বা সেবার আর ঢুকি নেই। আমি আরও এখানে দুই তিনবার আসছি, আমার এই ননদ পৃথিবীতে থাকতে একবার আসছি, সে আয়সা এখানে অনেকক্ষণ আমরা মসজিদে নামাজ টামাজ পড়তাম, এই করতাম। আমার ভাইগনারা আসছে, তারপর আমার বোন, আমার ভাই, আর অনেক আত্মীয় স্বজন যারাই আমার খুলনাতে বাসায় বেড়াতে আসে, ওরা বলে চলো যাই। আমরা এই তখন প্ল্যান করে নেই, একবারে রান্না টান্না করে নিয়ে বেরাই। যে আমার সাহেব আর আমার নন্দের জামাই দুজনেই ছবি তুলতে এসেছে, আমি ফাঁকে একটু তুলে নিলাম। আপনাদের ভাইয়ে বলতেছে, আর আমার দুলোভাই বলতেছে বারে বারে তুমি ছবি তুলতে এসো, তোমার বুঝি আমি কিছু দূর যেহেতু বুঝি নাই, আপনি তখন সব কিছু আমাদের যে গম্বুজ সেই গম্বুজ ওখান থেকে দূর থেকে আমি একটু তুললাম। এরা এখন ওই মসজিদে নামাজ পড়বে, আমরা পিছনে যে ওখানে দেখাবো, আমরা ঘুরে যাবো ওদিকে। এই যে কত সুন্দর গাছ দিয়ে সুন্দর গুছানো গাছানো পরিপাটি, ভালোই লাগে। এই যে এখন এরা ডুববে নামাজ পড়তে। এইটার উপরে ষাটটা গম্বুজ বলে, সেই ষাট গম্বুজ এটার উপরেই অনেক বড়। আমরা ভিতরে ঢুকে নামাজ পড়ছি, ভিতরে ঢুকছি এবং কথা বলছি ওনাদের সাথে। এই যে অনেক পুরানো, দুই সাইডে দুইটা গাছ অনেক পুরানো, বড় 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 দুটা গাছ অনেক। গাছের নিচে আবার বসার জন্য বেশ সুন্দর করে জায়গা বানাইছে, আমরা অনেকক্ষণ বসছি। এখন আমরা এই পিছনের আর একটা দিঘি আছে, সেখানে যে গম্বুজগুলো চার কোনায় চারটে, অত পুরানো ইটগুলো দেখলে মনে হয় এখনই লাগানো, কারণ এত সুন্দর, কোনো একটু ক্ষতি হয় নাই এই ষাট গম্বুজের, আল্লাহর কি মর্জি। যেটার ভিতরে এখন নামাজ হয়, দোয়া দূরত ওখানে হচ্ছে। আমরা এদিকে হই যে সে আর একটা দিঘি আছে, এটা দিঘিটা নিয়েও অনেক রহস্য আছে, কিন্তু আমি সঠিক যেহেতু জানি না বলতে পারবো না। একটা ঘোড়া নাকি যতদূর দৌড়েছে ততদূর নাকি দিঘি হয়েছে, কিন্তু সঠিক আমরা জানা নাই। ওদের কাছ থেকে ওই যারা বয়স্ক মুরব্বী টুরব্বী আছে জিজ্ঞেস কর, বসে বসে জিজ্ঞেস করলে শোনা যায়। এই যে এখানে আছে, এটাকে কি বলে, শাপলার না, এটা শাপলা না, এটাকে বলে শাপলা শালু না, অন্য জাতীয়, আমার জানি না এটাকে কি বলে, জানিয়ে ভুলে গেলাম। সুন্দর, আমাদের এখন প্রায় সন্ধ্যা হয়েছে, ফেরার সময় হয়ে গেছে আমাদের। এই যে এখন আমরা চলে যাচ্ছি, সন্ধ্যা মানে সেই সকালে বের হয়েছে আর এখন পর্যন্ত আছি এখানে। এখন আমরা চলে আসছি রূপসাঘাট, রূপসার নিচে, আর যেহেতু রাত সবটা দেখানো আর সম্ভব হয়নি, এখানে আমরা বসছি। এখন কিছু বিকেলে খাওয়া দাওয়া করবো, যে আমরা লাচ্ছি নিচ্ছি, তারপরে আমি পিজ্জা, তারপরে মেয়ে ছেলে মেয়েরা যার যা খুশি ওই সাইডে ওরা বসে খাচ্ছে। খাওয়া দাওয়ার শেষে আমরা বাসায় রওনা করবো, কারণ আমাদের বাসায় এসে কাজ আছে কিছু। সময় হয়ে গেছে, সবাই আমার দুলাভাইয়ের জন্য দোয়া করবেন, আমার ভাগ্নাটার জন্য, আমাদের জন্য।